গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 5টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এই যে এদিকে টিনাও রেডি হয়ে গেছে আর এদিকে ও রেডি হয়ে গেছে, জুতো পরছে এখন। তো আরও মা তারা সবাই বাইরে চলে গেছে, গাড়ি এসে গেছে, মানে এখন বেরোচ্ছি, যাবো বৃন্দাবন। তো বৃন্দাবন যাবো যেহেতু তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছি, যাতে মন্দিরে গিয়ে ভালো করে বাঁকে বিহারি দর্শন করতে পারি আর কি। তো তার জন্য, কারণ বাঁকে বিহারি প্রচণ্ড ভিড় হয়, তো তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছি, বেরিয়ে গেছি না বেরিয়ে যাচ্ছি, যাতে দর্শনটা একটু ভালোভাবে করতে পারি। তো চলো সঙ্গে থাকো। আর এইমাত্র এই যে সবাই রেডি হয়ে গেলাম, তো এই ওরা তো সবাই বাইরে চলে গেছে, গাড়িও এসে গেছে, গাড়ি তো গাড়ি তো এসে গেছে, ওরা সবাই বাইরে চলে গেছে, গাড়িতে উঠছে। তো চলো বেরিয়ে পড়ি। তো এই যে গাড়ি এসে গেছে আমাদের, আরেকটা গাড়ি আসেনি এখনো। ও আচ্ছা, দুটো গাড়ি নেওয়া হয়েছে, একটা গাড়ি এসেছে আর একটা এখনো আসেনি, আসছে। আর দেখতেই পারছো বাইরে এখনো অন্ধকার। আর গিনু রেডি রেডি, এই গিনু গিনু রেডি হয়ে গেছে, এদিকে দেখো কি সুন্দর সাদা একটা ড্রেস পরলো, এদিকে দেখো এখনো এখনো রৌদ্র ওঠেনি, আর রৌদ্র কি বলছি সূর্য ওঠেনি। আর এদিকে সবাই রেডি যাওয়ার জন্য, আর বাচ্চা দুই বাচ্চা পার্টি, এক বাচ্চা পার্টি বাইরে আর দুই বাচ্চা পার্টি ভিতরে ঢুকে বসে রয়েছে। তো এই যে দুটোটা গাড়ি এসে গেছে, এই হোয়াইটটা তো আগেই ছিল আর ওই যে ওই ব্ল্যাক কালারটা এখন এসেছে, দুটো গাড়ি এসে গেছে। আমরা তো 9 জন মানুষ, তো তার জন্য দুটো গাড়ি নেওয়া হয়েছে আর কি। তো চলো বেরিয়ে পড়ি। ফাইনালি এসে গেছি শিবা ধাবাতে, আধা ঘন্টার মধ্যে এসে গেছি। আর এখান থেকে একটু ব্রেকফাস্ট করবো, চাটা খাবো আর কি একটু। আর যাদের ওয়াশরুম যাওয়ার ইচ্ছা তারা যাও, ওয়াশরুমে যাও, যাদের ইচ্ছা যাও। আর আধা ঘন্টার মধ্যেই এসে গেছি এখানে শিবা ধাবাতে। সবসময় যখন বৃন্দাবন যখনই যাই, এই শিবা ধাবাতে নেমে একটু চাটা চা নাস্তা করে তারপরে আবার রওনা হই আর কি। তো এখানে আরও খালি রাস্তা ছিল না, তো তার জন্য আধা ঘন্টার মধ্যেই এসে গেছি। তো চলো এখান থেকে একটু ব্রেকফাস্টটা সারি, তারপর আবার রওনা হব। তোরা কি ঘুমিয়ে গেছিলি? আদি ঘুমিয়ে গেছিলি? কি হাই দিচ্ছে! রনিও ঘুমিয়ে গেছিলি? তো গাইস এই যে চা নিয়ে নিয়েছি আর এক বিস্কিট নিয়ে নিলাম, আর এখানে পকোড়া নেওয়া হয়েছে এক প্লেট। তো এটাই সবাই মিলে খাওয়া হচ্ছে, বিস্কিট পকোড়া। তো চলো চাটা খেয়ে নিই আগে। সকালের চা বিস্কিট খেয়ে রওনা হয়ে গেলাম আবার বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে দেখো সূর্যি মামা মাত্র উঁকি মারছে, সূর্যি মামার ঘুম ভেঙেছে। আর আকাশটা কি সুন্দর লাগছে, সূর্যটা উঠছে মাত্র আর সূর্যোদয়টা দেখতে এত দারুণ লাগছে। তো তার জন্য ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। তো গাইস ফাইনালি এসে গেছি বৃন্দাবনে। আর এখানে এই যে এদিকে আমাদের গাড়ি পার্কিং করেছে, পার্কিং করে রেখেছি এখানে, মানে এখানে পার্কিং এরিয়া, এর আগে আর যাবে না আর কি গাড়ি। তো এখান থেকে এখন টোটো নিয়ে নেব, টোটো বা রিক্সায় যাই হোক যেটা নিয়ে নেব, নিয়ে একদম বাকি বেরিয়ে মন্দিরের সামনে যাব আর কি। আর এরপরে হয়তো বা ভিডিও করতে পারবো না বানরের জন্য, কারণ বৃন্দাবনে তো প্রচুর বানর থাকে আর বানর তো মানে সামনে যা পায় সবই নিয়ে নেয়। যদি পারি করব শেয়ার তোমাদের সাথে, আর না পারলে তো আর মানে বাকি বিহারির সামনে নাও করতে পারি যদি না পারি আর কি। তো চলো যাই বাকি বিহারি দর্শন করে আসি। তো গাইস ফাইনালি রিক্সা নিয়ে নিয়েছি, তো চলো বাকি বিহারি দর্শন করে আসি। গণেশ, চলে এসেছি বাঁকে বিহারি মন্দিরের সামনে। আর মন্দিরে যাওয়ার আগে এখানে সবাই মিলে একটু তিলক কাটিয়ে নিচ্ছি ওনার কাছ থেকে। আর এখানে তো মন্দিরের সামনে অনেকেই আছে তিলক কাটানোর জন্য, টাকা ইনকামের জন্য আর কি। তো তিলক কাটিয়ে চলে আসলাম মন্দিরে, আর প্রচণ্ড ভিড় ছিল।
আর এখন বাজে সারা সকাল 7:30-8, এত সকাল এসো, এত ভিড়, মানে ভিড়ের জন্য সামনে এগোতেই পারছি না। যাই হোক, কোনো রকমে ভিড় ঠেলাঠেলি করে দর্শন করলাম বাঁকি বিহারীজিকে। দর্শন করার পর বৃন্দাবন ফেমাস লস্যি খেয়ে বেরিয়ে পড়লাম গোবর্ধন পর্বত পরিক্রমা করার জন্য। অনেকে পায়ে হেঁটে গোবর্ধন পর্বত পরিক্রমা করে, তবে আমরা টোটো চেপেই পরিক্রমা করছি। গোবর্ধন মহারাজ কি গলা এত নিচু কেন, আর উঁচু গলায় বলো গোবর্ধন মহারাজ কি? এখানে অনেক গাছপালা আছে কিন্তু পর্বত সেই রকম দেখা যায় না, কেন কি পর্বত অনেকটাই নিচু হয়ে গেছে, দেবে গেছে, আর গাছপালার পেছনে কিছুটা পর্বত দেখা যাচ্ছে। আর এই এরিয়াটা কিন্তু পুরোটাই পর্বত ছিল আগে, কিন্তু এখন পর্বতের মানে সেই রকম পর্বত এখন আর দেখা যায় না, সবটাই মানে সমতল হয়ে গেছে, বলতে গেলে সমতলই। কিছুটা পর্বত উঁচু পাহাড় আছে কিন্তু সেই রকম উঁচু নেই, একদম মানে মিডিয়াম থেকে একদম কম হয়ে গেছে। এই হয়েছে গোবর্ধন মন্দির, প্রাচীনতম গোবর্ধন মন্দির। এই দেখো, তো গোবর্ধনের এই মন্দিরে প্রণাম করে নিলাম সবাই মিলে। তো এখন আবার পরিক্রমা শুরু, পরিক্রমার মাঝখানেই এই মন্দিরটা পড়েছে, গোবর্ধন পর্বতের কিছুটা অংশ রাজস্থানে পড়েছে। আর এখন যে এরিয়াতে আছি আমরা, সেই এরিয়াটা এখন রাজস্থানেই আছে। রাজস্থান থেকে আবার বেরিয়ে আবার এই ইউপিতে মিলে যাবে। আর এখন তো পরিক্রমা করছি আমরা এই রিক্সা দিয়ে, অনেকে কিন্তু আবার এই হেঁটে হেঁটে গোবর্ধন পর্বতে পরিক্রমা করে, হেঁটে হেঁটে পায়ে হেঁটে। তো আমরা এখন করছি ই রিক্সা দিয়ে। তো চলো এখন এখানে নেমে যাবো। গোবর্ধন পর্বতের মধ্যেই এই মন্দিরটা, কারণ গোবর্ধন পর্বত পরিক্রমা করতে করতে অনেক মন্দির আছে। তো এই একটা মন্দির তো পেরিয়ে এসেছি, আর এই হয়েছে আরেকটা মন্দির। দুটো মন্দিরে নামলাম, নেমে পুজো প্রণাম করলাম আর কি। আর দেখো কত সুন্দর বিগ্রহ। গো সেবা হচ্ছে, কলা কিনে গরুকে সবাই খাওয়াচ্ছে কলা। গিনু খাইয়েছো? গিনু খাইয়েছো? গোবর্ধন পর্বত পরিক্রমা হয়ে গেছে আমাদের, আর এবার চলে এসেছি গিরিরাজ মন্দিরে, প্রাচীন গিরিরাজ মন্দিরে। আর এখানে গোবর্ধন পর্বত পর্বতের কিছুটা অংশ আছে, তো সেখানে পর্বতের মধ্যে আমরা দুধ ঢালবো আর কি। তো এখান থেকে একটু পুজোর জন্য ভোগ আর একটু দুধ কিনা হয়ে গেছে। তো এবার চলো মন্দিরে ঢুকি, মন্দিরে গিয়ে তারপর গোবর্ধন পর্বতকে একটু দুধ ঢালবো। এখানে সবাই গোবর্ধন পর্বতকে দুধ ঢালে। তো চলে এসেছি মন্দিরে, আর এখানে দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, মানে গোবর্ধন পর্বতকে এক আঙুলে যেভাবে তুলে রেখেছিল সেই রকম পরিস্থিতিতেই একটা বিগ্রহ আছে। তো এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি গোবর্ধন পর্বতে দুধ ঢালার জন্য। তো দুধ ঢেলে বেরিয়ে পড়লাম আমরা। আর এই জায়গাটা হয়েছে মন্দিরের বাইরের অংশ, আর গোবর্ধন পর্বত তো অনেকটা এরিয়া জুড়ে বিস্তৃত, তবে সমস্ত এরিয়া জুড়ে তো আর মন্দির তৈরি হয়নি, কিছুটা অংশ নিয়ে একটু মন্দির তৈরি হয়েছে। আর যখন গোবর্ধন পর্বত পরিক্রমা করেছিলাম তখন তো দূর থেকে পর্বতটাকে দেখেছি, আর এখানে মন্দিরের বাইরে কাছ থেকেই পর্বতটা দেখলাম, তাই একটু প্রণাম করে নিলাম। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাব। গোবর্ধন পর্বত পরিক্রমা করে এসে গেছি। এখন এখানে লাঞ্চ টাইম, কারণ 1:30 বাজে এখন। তো এখন দুপুরের খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্ট হোটেলে এসেছি। তো এখানে থালি নেওয়া হয়েছে, এই যে থালির মধ্যে ভাত আছে, আছে ডাল, আর আছে এখানে আলু মটরের সবজি, আর আছে সাথে স্যালাড। তো এই হয়েছে আমাদের লাঞ্চ, এদিকে সবাই লাঞ্চ করতে বসে গেছে। তো চলো লাঞ্চটা সেরে নেই। তো গাইস, আমরা এখন এসে পৌঁছে গেছি রামন রেতিতে, আর এটা 4:00 সময় খুলে, এখন 3:30 বাজে, আর আধা ঘন্টা ওয়েট
করতে হবে, সাড়ে চারটার সময় খোলে আর কি। তো এখানে অনেক মানুষ দেখতেই পাচ্ছ, চারিদিকে অনেক মানুষ এখানে বসে রয়েছে রমণীদিতে ঢোকার জন্য। তো চারটার সময় গেটটা খুলবে, তো আমরা ওইদিকে ওয়েট করছি যে কখন গেট খুলবে আর কখন আমরা ভিতরে ঢুকবো। আর এদিকে দেখো রমণীদির বাউন্ডারির ভিতরে কত হরিণ, এখানে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, তো আমাদের সামনে এসে এগুলি সামনে এসে আসছে। দেখো কত হরিণ, ওইদিকেও ওই সাইডেও অনেক হরিণ গাছের নিচে বসে আছে ছায়ার মধ্যে, একদম অনেক হরিণ আছে এটার মধ্যে। আর আশেপাশে তো কাছে মানে আমাদের কাছে এগুলি আসছে, এগুলি দেখে আমাদেরকে দেখে হরিণগুলি, এই দেখো কত হরিণ এটার মধ্যে, মা কত বড় হরিণ, এই দেখো। এখন বিকেল চারটা বাজে আর রমণীদির গেটের সামনে দেখো কত লোকের ভিড়, এক্ষুনি গেটটা খুলবে। তো আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি গেটের সামনে, যাতে গেটটা খোলার সাথে সাথে আমরা ভিতরে ঢুকতে পারি। তো ফাইনালি রমণীদির গেট খুলে গেল, আর দেখতেই পাচ্ছ সবাই ধীরে ধীরে এন্ট্রি করছে ভিতরে। আর রমণীদি হয়েছে সেই জায়গা যেখানে লাড্ডু গোপাল আগে ছোটবেলা ওর সখাদের সাথে এখানে খেলাধুলা করত। চারিদিকে কত লোকের ভিড়, মাত্র গেট খুললো আর আগে থেকেই তো লোক অনেক লাইন ধরে দাঁড়িয়েছিল। দেখো কত লোকের ভিড়, ধীরে ধীরে তো আরো লোক আসবে, চারটা থেকেই খোলে, তো এইমাত্র খুললো গেট, সবাই এখানে গোল করে বসে রয়েছে। এই যে রেতি, রমণীদির রেত মানে বালি সব জল দিয়ে ভিজিয়ে দিয়েছে, একদম ঠান্ডা বালিগুলি, একদম ঠান্ডা। তো এখানে সবাই বসে রয়েছে কদম গাছের নিচে। রমণীদিতে এখন ধীরে ধীরে অনেক লোকের সমাগম ঘটেছে, অনেক লোক আসছে এখানে, এখন অনেক লোকের ভিড়, চারিদিকে দেখো অনেক প্রচুর লোক। আর এদিকে সবাই বালু নিয়ে খেলা করছে, বালি দিয়ে ঘর বানাচ্ছে। তোর ঘর বানানো এখন হয়নি? এটা কি গোপালের জন্য ঘর বানাচ্ছিস নাকি? গোপালও বালি নিয়ে খেলছে। ইনু ঘর বানানো হয়েছে? হ্যাঁ, এখানে সবাই বালি নিয়ে খেলা করছে। একটা নিয়ম আছে যে এখানে যারা আসে বালির মধ্যে ঘোরাঘুরি করতে হয়, বালি নিয়ে খেলতে হয়, কেন কি এখানে লাড্ডু গোপাল আগে এখানে সখাদের সাথে এসে এখানে খেলাধুলা করতো বালি নিয়ে। তো এটাই মান্যতা যে যারা এখানে আসে দেখতে, তো তারা সবাই এখানে বালির মধ্যে ঘোরাঘুরি করে, বালি নিয়ে খেলে। এই দেখো এদিকে দেখো কত লোক বালির মধ্যে ঘোরাঘুরি করছে, সবাই নিচে বসে আছে, কেউ কেউ গড়াগড়ি করছে বালির মধ্যে। আর এখানে পরিবেশটা এত সুন্দর, এত ভালো লাগছে, মানে বিকেলবেলা চারটার সময় তো খুলে, এখন একদম ঠান্ডা পরিবেশ, চারিদিকে গাছপালা, এই দেখো চারিদিকে গাছপালা। আর এখানে দেখো অনেকে গ্রুপে এসেছে, গ্রুপে তারা এখানে কীর্তন করছে। সত্যি খুবই সুন্দর একটা জায়গা এটা, খুবই নির্মল একটা পরিবেশ। গড়াগড়ি করতে না, গড়াগড়ি করো, গড় দো এখানে, টাইনে তুলু, টান দিয়ে তুলু, করো।
রমন রেতির ভিতরে একটা মন্দির আছে, তো সেই মন্দিরের ভিতর আসলাম এখন। আর এখানে কীর্তন হচ্ছে, কীর্তনের সাথে সাথে সবাই ডান্স করছে, মানে সবাই রাধে রাধে কীর্তন করছে আর ডান্স করছে। তো গাইজ, এগুলি হয়েছে সেই রমন রেতির মধ্যে অনেক কুটির আছে, আর এই কুটির মধ্যে অনেক সাধু সন্ন্যাসী তারা থাকে, এরকম অনেক কুটি আছে। এই যে এরকম ছোট ছোট অনেক কুটি। এখানে অনেকগুলি কুটির আছে, আর এই কুটিরের মধ্যেই সব ঋষিমুনিরা এখানে থাকে। প্রত্যেকটা কুটিরের মধ্যে এরকম নাম্বার দেওয়া আছে, এটা 10 নাম্বার, এরকম করে অনেকগুলি নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা কুটির মধ্যে এক একটা নাম্বার। এই যে এরকম এরকম ঋষিমুনিরা এখানে থাকেন। ওরা এক একটা কুটিরের বাইরে দেখো ঋষিদের নামও আছে। এখানে হচ্ছে ঋষি কপাদ, মানে আগের পুরনো ঋষিদের নামে এই কুটিরদের কুটিগুলির নামকরণ করা হয়েছে। তবে এখানে অন্যান্য ঋষিরাও থাকে বর্তমানে। প্রত্যেকটা কুটিরের মধ্যে নাম্বার দেওয়া আছে, এটা হয়েছে 13 নাম্বার। আচ্ছা, এই ঋষি গৌতম, আরে এটা হয়েছে ঋষি পতঞ্জলি। এরকম অনেকগুলি কুটির আছে এই রমণরেত্রী এইটার ভিতরে। আর এটা হচ্ছে মহর্ষি বিশ্বামিত্র, মানে সবগুলি মহর্ষিদের, পুরনো মহর্ষি ঋষিদের নামে এই কুটিরগুলির নামকরণ করা হয়েছে। আর এটা হচ্ছে ঋষি শৃঙ্গী। इस आश्रम के अंदर भंडारा चलता है, वहाँ से खाना खाते हो आप लोग? अच्छा, और इसके हाँ आप कहाँ से आए हो? हम लोग दिल्ली से आए हैं। और इसके अंदर सोते हो ना आप लोग? अच्छा, गर्मी नहीं लगती? अच्छा ठीक है, चलो। তো এই ঋষিরা এইটার মধ্যে এই ছোটো ছোটো কুটির দেখতেই পারলে, এই ছোটো ছোটো কুটিরের মধ্যে ওরা থাকে। আর খাবারের জন্য এখানে, মানে আশ্রমে, এই রমণরেতি আশ্রমটার মধ্যেই ভাণ্ডারা চলে, এই ভাণ্ডারাতেই ওরা খায় সবাই। তো চলো এখন রমণরেতি আশ্রম থেকে বেরিয়ে যাব। আমরা এখন বৃন্দাবন থেকে ফেরত যাচ্ছি বাড়িতে। তো বাড়ি যাওয়ার আগে এখন ধাবাতে এসেছি। এখানে কুলো ওঠা না কারোর? এই হয়েছে ধাবা। ধাবাটা অনেকটাই সুন্দর আর অনেকটাই বড় ধাবাটা। তো চলো ডিনারটা এখানে সেরে নেই। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে।